যে এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছে, আপনাদের এই এলাকা থেকে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে লড়াই করছে, আপনারা জানেন আমরা মীনাক্ষীকে এই জায়গায় আমাদের যুব সমাজের প্রতিনিধিত্ব করার জন্য মীনাক্ষী এখানে এসেছে। আমরা কোন জাতপাতের রাজনীতি সংযুক্ত মোর্চার প্রার্থী কন্দর মীনাক্ষী মুখার্জিকে কাস্তা তুলি তারা চিনে ভর্তি লাল ঝান্ডা কাস্তে হাতুড়ি তারাতে আবার এখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ ভোট শুধুমাত্র একটা প্রার্থীকে নন্দীগ্রাম থেকে জিতিয়ে বিধানসভাতে এমএলএ পাঠানোর ভোট নয়। এ ভোট নন্দীগ্রামের মাটিকে যারা অপমান করেছে, নন্দীগ্রামের মানুষকে যারা 10 বছর ধরে অপমান করেছে, তাদের অধিকারকে প্রয়োগ করতে যারা দেয়নি, এই নন্দীগ্রামের ছেলেদের, তাদের যে বেকারদের কাজের যন্ত্রণা, সেই কাজের যন্ত্রণাকে যারা অপমান করেছে, এই নন্দীগ্রামের যারা কৃষকরা আছে, যারা শ্রমিকরা আছে, যারা পরিযায়ী শ্রমিকরা আছে, তাদের প্রত্যেকের কাছে এই নন্দীগ্রামের গণতন্ত্র রক্ষার স্বার্থে মীনাক্ষী মুখার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভর্তি। আপনার এলাকায় পদার্পণ করছে মীনাক্ষী মুখার্জিকে কাস্তে হাতুড়ি। গণতন্ত্র রক্ষার